Bismillahirrahmanirrahim. Dear students, welcome to the online class of Language Equivalent College. I am Jafar Iqbal with you. Today we are going to discuss about affirmative to negative on the basis of transformation. You know, transformation of it is a changing of the center, not the meaning. অর্থাৎ অর্থকে অপরিবর্তিত রেখেই যদি আমরা বাক্যকে পরিবর্তন করতে পারি সেটাকে আমরা ট্রান্সফরমেশন বলে থাকি। আজকে তোমাদের জন্য একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করতে যাচ্ছি অ্যাফার্মেটিভ থেকে কীভাবে আমরা নেগেটিভ করব। তোমরা একটু বলে দিকে লক্ষ্য করো, এখানে আমি দিয়েছি অর্থাৎ বাক্যের মধ্যে যদি অ্যালং বা অনলি থাকে এবং সেটা যদি ব্যক্তিকে বোঝায় তাহলে সেক্ষেত্রে অ্যালং বা অনলির পরিবর্তে আমরা নেগেটিভ করার সময় নন বাট ব্যবহার করব। এবং এখানে বলা হয়েছে নন বাট সর্বদা বাক্যের শুরুতে বসে। একইভাবে ওয়ার্লি দ্বারা বস্তু বা বিষয় যদি প্রকাশ পায় তাহলে সেই ক্ষেত্রে আমরা নাথিং বাট ব্যবহার করব। একইভাবে সংখ্যা বা পরিমাণ বয়স দেওয়া আছে এক্ষেত্রে আমরা নট মোর দেন অর ব্লিক নট লেস দেন ব্যবহার করতে পারব। একইভাবে ওয়ার্লি দ্বারা যদি নির্দিষ্ট করে কোনো স্থানের কথা বলা হয় সেক্ষেত্রে আমরা নো হেয়ার বাট ব্যবহার করতে পারি। তারপরে রুল নাম্বার টুতে দেখো মাস্ট যদি বাক্যে থাকে, অ্যাফার্মেটিভ বাক্যে যদি মাস্ট থাকে কিংবা হ্যাভ টু, হ্যাজ টু কিংবা নিড টু, নিডস টু, যদি কোনো বাধ্যবাধকতা যদি বোঝা যায় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এই ধরনের ফ্রেজ যদি বা ওয়ার্ডস যদি থাকে তাহলে তোমরা নেগেটিভ করার সময় সেখানে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দুটাই ব্যবহার করবে। যদি ক্যান নট বাট তোমরা ব্যবহার করো তাহলে ক্যান নট বাটের সাথে ভার্বের বেস ফর্মের সম্পর্ক আছে যেখানে ভিওয়ান দেওয়া আছে। যদি আমরা বাট ব্যবহার না করি হ্যান্ড ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা আইনি যুক্ত বার ব্যবহার করবো। একইভাবে পাস্ট হলে হ্যান্ড টু বা নিডেড টু যদি বোঝা তাহলে সেক্ষেত্রে আমরা কুড নট বাট বা কুড নট হেল্প ব্যবহার করবো। একইভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি এভরি প্লাস নাও যুক্ত যদি থাকে এই ধরনের যদি সেন্টেন্স হয় সেন্টেন্সের বিগিনিংয়ে এভরি থাকবে এবং তারপরে একটা নাম থাকবে তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি সেক্ষেত্রে আমরা দেয়ার জন্য নাম বাট ব্যবহার করে করতে পারি। বাট দিলে ভার্বটা হবে বেস ফর্ম। কিংবা আমরা যদি আরেকভাবে করতে পারি এভরির পরিবর্তে দেয়ার জন্য ব্যবহার করলাম তারপরে যে নামটা থাকবে সেটা দিব এবং সেই নাম অনুসারে আমরা এখানে হু হুইচ দেয়ার ব্যবহার করতে পারি এবং টেন্স অনুযায়ী সেটাকে নেগেটিভ করতে পারি। ফরের মধ্যে তোমরা দেখতে পাচ্ছো যদি গথ থাকে গথের ক্ষেত্রে নেগেটিভ করার সময় নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহার করব। এখানে অ্যাডজেক্টিভও থাকতে পারে ঠিক আছে কিংবা নাউন বা প্রোনাউন থাকতে পারে। তারপর একেবারে শেষে পঞ্চম নম্বর রুলসের মধ্যে আমরা দেখছি যে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্য বা কম্পারেটিভ ডিগ্রি যুক্ত কোনো যদি বাক্য থাকে সেটাকে যদি আমাদেরকে নেগেটিভ করতে বলে তাহলে আমরা সরাসরি পজিটিভ ডিগ্রিতে যেভাবে আমরা ডিগ্রি শিখেছি সেইভাবে করি। সুপারলেটিভকে আমরা পজিটিভ করব, কম্পারেটিভ থাকলেও সেটা আমরা পজিটিভ করব। চলো একটু উদাহরণগুলো দেখে নিই। কেউ পারে না এই কাজটি করতে।
wants, worry, toy. বলো কি চাই কি চাই কেবল খেলনা চাই তাহলে এবার এই ওয়ালিটা কাকে নির্দেশ করছে এই ওয়ালিটা নির্দেশ করছে টয়কে অর্থাৎ আমরা বলেছি যদি বস্তুবাচক হয় তাহলে সেক্ষেত্রে কি করব নাথিং ওয়ার্ড ব্যবহার করব তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে দ্য বয় ওয়ান্ট নাথিং বাট টয় অর্থাৎ আমরা এই ওয়ালির পরিবর্তে নাথিং ওয়ার্ডটা ব্যবহার করেছি একই ভাবে যদি বয়স বা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করা তাহলে আমরা নোট মধ্যে নোট লেনদেন ব্যবহার করবো লক্ষ্য করবো only 12 তাহলে আমরা কি ব্যবহার করতে পারি অনলিটা কাকে মডিফাই করছিল 12 তার বয়স কেবল 12 বলছো তাহলে এক্ষেত্রে আমরা নট মোর দেন বা নট লেস দেন ওখানে ব্যবহার করতে পারি তাহলে সংখ্যা আধিক্য যদি বোঝায় আমরা নট মোর দেনই ব্যবহার করে থাকি আর খুব অল্প সংখ্যা থাকলে আমরা সেক্ষেত্রে নট লেস দেন ব্যবহার করে থাকি তাহলে হি ইজ নট মোর দেন 12 অথবা হি ইজ নট লেস দেন 12 তাহলে আমাদের পদ্ধতিতে আমরা শুধু ব্যবহার করছি নট মোর দেন এরপরে চলে আসে ওয়ালি দিয়ে কি বললাম হচ্ছিল যে ওয়ালি দ্বারা যদি কোনো কোনো সময় অনেক সময় দেখা যাবে ওয়ালিটা স্থানকেই হাইলাইট করছে সেই ক্ষেত্রে আমরা নো হেয়ার বাই ব্যবহার করবো উদাহরণ যদি লক্ষ্য করো অর্থাৎ মৌমাছিরা কেবল মৌচাকেই থাকে মৌমাছিরা কেবল মৌচাকেই থাকে তাহলে এখানে এই ওয়ালিটা কাকে বুঝাচ্ছে ইন্ডিকেট করছে ওয়ালিটা ইন্ডিকেট করছে যে মৌমাছিরা কেবল মৌচাকে থাকে তাহলে এখানে এটাকে আমরা স্থান হিসেবে ধরে নিয়েছি সেই ক্ষেত্রে আমরা কি করবো আমরা বলছি যদি স্থান ধরে যায় তাহলে আমরা নো হেয়ার বাট ব্যবহার করব তাহলে ইজ গ্রেট নো হেয়ার বাট ইন এ হাই আশা করি বুঝতে পেরেছ এবার দুই নম্বর টু তে যাচ্ছি তাহলে এখানে আমরা দেখেছি ওয়ানলি ওয়ানলি ব্যক্তিকে বোঝালে নান বাট বস্তুকে বোঝালে নাথিং বাট সংখ্যা বা পরিমাণ তাহলে নট মোর দেন নট লেস দেন এবং স্থানের ক্ষেত্রে নো হেয়ার বাট আমরা ব্যবহার করে থাকি এরপর তোমরা চলে আসো রুল নম্বর টু তে যদি মার্কস থাকে কিংবা হেল্প টু হেল্প যদি থাকে তাহলে কি হবে দেখে নিই আমরা we must learn grammar আমরা অবশ্যই ব্যাকরণ শিখব আমাদেরকে ব্যাকরণ শিখতে হবে এরকম যদি হয় তাহলে মাস্টার পরিবর্তে আমরা কি করছি আমরা ক্যান নট বাট ব্যবহার করব তাহলে উই ক্যান নট বাট লার্ন গ্রামার অথবা আমরা এটাকে আর কিভাবে লিখতে পারি আমরা লিখতে পারি উই ক্যান নট বাটের পরিবর্তে আমরা এখানে হেল্প ব্যবহার করতে পারি যেটা এই ভাবে দেখানো হয়েছিল হেল্পের সাথে ভালো সম্পর্ক হচ্ছে আইন লিখিত সুতরাং আমরা লিখতে পারি উই ক্যান নট হেল্প লার্নিং গ্রামার একই ভাবে বলা হচ্ছে এখানে কি কি থাকতে পারে এখানে মাস্টের জায়গায় হ্যাভ টু থাকতে পারে যদি আমরা এবার থাকে উই হ্যাভ টু লার্ন গ্রামার এটাই উই ক্যান নট বাট লার্ন গ্রামার একই ভাবে যদি এখানে উই টু থাকে এটাই অ্যান্সার হবে উই নিড টু লার্ন গ্রামার তখন আমরা এটাই অ্যান্সার লিখতে পারি এবং পাঁচটার ক্ষেত্রে কি বলা হচ্ছে যদি হ্যাভ টু বা পাঁচ থাকে তখন মনে করো আমরা পাঁচ করবো দেওয়া হয়েছে উদাহরণ every
mother plus her child. তাহলে এখানে বলা হচ্ছে এভরি পরিবর্তে কি বসাবে, এভরি পরিবর্তে কি বসাবে, দেয়ার ইজ নো, তারপর যে অ্যাকাউন্টটা থাকবে সেটাই বলতে থাকে, তাহলে দেয়ার ইজ নো, তারপর নাম বসে মাদার মাদার থাকবে। প্রথম নিয়মটা কি বলা হচ্ছে বার্ড দিয়ে, অর্থাৎ আমরা লিখতে পারি বার্ড দিয়েছে বাকি অংশটা লিখে দিয়েছে বার্ড লাভ হ্যার চাই, এবং করে আমরা করতে পারি। কিংবা দ্বিতীয় নিয়ম যেটা আছে অথবা সেখানে কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে এরপরে আমরা রোল নাম্বার ফোরে চলে যাই। তোমরা যেভাবে সুপারলেটিভ
বা কম্পারেটিভ থেকে পজিটিভ করে সে ভালো করে কিন্তু অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ করেছি। এই পাঁচটা রুলস দিলাম। এছাড়াও তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে বাক্যের অর্থটা যেন ঠিক থাকে, বাক্যের অর্থটাকে পরিবর্তন করা যাবে না। অনেক সময় সবচেয়ে সহজ হয় যদি আমরা অনেক সময় দেখে থাকি যে যদি বাক্যের মধ্যে অর্ডিনারি ভার্ব যদি থাকে তাহলে আমরা দেখতে পারি কোন কোন এখানে একটা শব্দ ব্যবহার করেছি। একটা বাক্য লিখেছি হি ইজ রিচ, তা এখানে অর্ডিনারি ভার্ব আছে, সুতরাং আমরা কি করবো এরপরে নেগেটিভ করে সব নোট বসাবো। এখন নোট বসানোর পর যদি এই শব্দটাকে আমরা রেখে দিই তাহলে অর্থটা কি হবে, পরিবর্তন হয়ে যাবে, অর্থটাকে পরিবর্তন করা যাবে না, অপরিবর্তিত রাখতে হবে। সুতরাং যখনই আমরা নোট বসাবো তখন আমরা এর পাশে যে শব্দটি থাকবে এটা ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, তার ঠিক অপোজিট আমরা বসাতে হবে, তাহলে আমাদের অর্থটা বিকৃত হবে না। যেমন হি ইজ রিচ, হি ইজ নট পুয়ার। একইভাবে আমরা যদি বলি হি ইজ অলওয়েজ পাংচুয়াল, তাহলে আমরা এটাকে ঠিক করার জন্য কি করবো, আমরা বলছি অগ্রিলারি ভার্ব থাকলে নট বলছি, কিন্তু অলওয়েজ থাকলে আমরা কি করবো, আমরা নেভার ব্যবহার করবো, আর পাংচুয়ালে বিপরীত ওয়ার্ড। অর্থাৎ কিছু অ্যান্টোনিমস আমাদেরকে জানতে হবে, যে শব্দগুলো আমরা ব্যবহার করবো তার অ্যান্টোনিমগুলো আমাদেরকে অবশ্যই কিছু জানতে হবে। বইয়ের মধ্যে প্রত্যেকটা বইয়ে সুন্দরভাবে চার্ট করে দেওয়া আছে, তোমরা কিছু অ্যান্টোনিম মুখস্থ করবে, অ্যাডজেক্টিভ হোক কিংবা ভার্ব হোক, তাহলে সেগুলো পরিবর্তন করতে পারবে। যেমন এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য, মনে করো আছে আই উইল রিমেম্বার ইউ, তাহলে আমি কি বলবো, আই উইল নেগেটিভ করেছি নট, কিন্তু এটা শুধু নেগেটিভ হচ্ছে। যদি আমি রিমেম্বার রেখে দিই আই উইল নট রিমেম্বার ইউ, তাহলে এটা নেগেটিভ হবে কিন্তু সেটাকে ট্রান্সফরমেশন বলা যাবে না, কারণ ট্রান্সফরমেশনের সংজ্ঞাই হচ্ছে অর্থকে বিকৃত না করে, অর্থাৎ অর্থকে অপরিবর্তিত রেখে রূপের পরিবর্তন ঘটানো। সুতরাং এই রিমেম্বারের অপোজিট ওয়ার্ডটা হবে অর্থাৎ আই উইল রিমেম্বার ইউ, তাহলে আমাকে লিখতে হবে আই উইল নট ফরগেট ইউ। একইভাবে তোমরা দেখবে যে কিছু শব্দ আছে যেমন অনেক সময় সামটাইমস থাকে, সেই ক্ষেত্রে তোমরা নট ওয়েবে জোগাড় করবা। অনেক সময় মেনি থাকে, যেমন দেখো দিচ্ছি আই হ্যাভ মেনি ফ্রেন্ড, তাহলে এখানে মেনি আছে, তাহলে আমি কিন্তু এটার জন্য আমাকে নট আর ফিউ ব্যবহার করবো। মেনির জন্য আমরা কি ব্যবহার করে থাকি নট আর ফিউ। আশা করি তোমরা একটু যদি প্র্যাকটিস করো এবং যদি অ্যান্টোনিম গুলো যদি দেখো তাহলে খুব সহজেই করতে পারো। উইশ ইউ গুড লাক, আজকে এখানে শেষ করছি, ভালো থাকো, সুস্থ থাকো।